এই যে একটা শরবত এসছে, এদিকে গার্ড করে দাঁড়িয়েছে। এই রাস্তা ছেড়ে দে, রাস্তা ছেড়ে দে, রাস্তা ছেড়ে দে, সাইড দিতে হবে, সাইড দিতে হবে। বিশাল বিচ্ছু ছেলে। এটা যেহেতু মাদার্স হাট, তো এখানে কিন্তু মেয়েদের বোলপুরে যেমন সে একটা মাটির ঘরের মধ্যে বিভিন্ন মেয়েদের সাজের জিনিস বিক্রি হয়, এখানেও কিন্তু সেরকমই ব্যবস্থা রয়েছে। দেখুন সবাই কেনাকাটি করছে, আজকে একটু ভিড়টা কম আছে। আর কি কিনছিস একটু দেখা, কি কিনছিস? আজ থেকে প্রায় 10 বছরের ওপর রয়েছে কৃষ্ণনগরের বুকে এই মাদার্স হাট। এনাদের এত সুন্দর ব্যবস্থা যা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। দেখুন পুরো ভিডিওটা। আমরা ভেতরেই আছি, এখানে কিন্তু মাদার্স হাট এই জন্যই এই নামটা, মানে সব কিন্তু মায়েদের নিয়েই, এই এখানকার সমস্ত স্টাফ বেশিরভাগ মায়েদের নিয়েই, তাই তো? সেই জন্যই। আর এনাদের ব্যবহার কিন্তু খুবই ভালো, মানে অসাধারণ। তো টোটাল চারটি ডিপার্টমেন্টের নামটা একটু বলেন। প্রথমে ঢুকতেই বা হাতে চুরঙ্গি, তারপরে বাগিচা, ডান হাতে বসুধা, আবার সামনে লাস্টে পারগোলা। বাহ বাহ। আর একটা আমি যেটা শুনলাম, মানে এখন বাংলার মধ্যে প্রথম এটা কয়েক মাস হলো স্টার্ট করেছে যে রোবটে খাবার দিয়ে আসবে। হ্যাঁ, রোবটে খাবার দেয়, কিন্তু সেটা হচ্ছে বসুধা আর চরঙ্গিতে। হ্যাঁ, সেটা দেয় তো? হ্যাঁ, মানে এটা কি আপনারাই প্রথম করলেন? হ্যাঁ, আমাদের এখানে কি বাংলায় তো আমাদেরই তো প্রথম হয়েছে, মানে রোবটে খাবার দিয়ে আসবে। আচ্ছা, ধরুন যেতে যেতে যদি কেউ সামনে চলে আসে তো দাঁড়ায় যায়, তাও দাঁড়িয়ে যাবে? বাহ। এখানকার ম্যানেজমেন্টটা কিন্তু খুবই সুন্দর। দেখুন এইভাবেই কিন্তু ওরা যাওয়া আসা করছে, যদি মানুষজন থাকে ওদের সামনে অটোমেটিক্যালি দাঁড়িয়ে যাবে। এই যে দাঁড়িয়ে গেল, আবার অটোমেটিক্যালি চলে যাবে। এ দেখুন, এগুলো না, এদের সবার, আচ্ছা এদের সবার নামে কি অনন্যা? আচ্ছা আচ্ছা, প্রচন্ড এক্সাইটেড লাগছে, কারণ মানুষ খাবার সার্ভ করে, এই ফার্স্ট কোন রোবট খাবার সার্ভ করবে, এটা দারুণ ব্যাপার। খুব এক্সাইটেড লাগছে। জানিস তো, অনন্যা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো সিস্টেম। আর সব রকম খাবার পাওয়া যায় বাঙালি? না, বাঙালি খাবার সব জায়গায় পাওয়া যায়, কিন্তু হচ্ছে বসুধায় আলাদা বাঙালি, এপার বাংলা ওপার বাংলা কিছু খাবার। দুটোর পার্থক্যটা কি? পার্থক্য বসুধায় হচ্ছে বাংলা, মানে বাঙালি খাবার যার বলে সত্যিকারের বাঙালি। দেখুন এইগুলো হয়ে কিন্তু অনেক, এই এনাদের স্টাফদের যারা আছে তাদের ঝামেলা অনেক মিটে গেছে। জাস্ট চারটে ডিপার্টমেন্ট আছে, চারটে ডিপার্টমেন্টেই এই রোবট পৌঁছে দিচ্ছে আর এনারা সার্ভ করে দিচ্ছেন। আপনারা কবে থেকে আছেন? ও, আমি তো আজ 10 বছর। ওরে বড়, এখানে? আর আপনি দিদি? আমি 7 বছর। আপনি তাহলে এত আগে থেকে আছেন, মানে সেই শুরু থেকে? না, শুরু থেকে না, শুরুর পরে, 2 বছর পরে থেকে। শুরু তার মানে আরো আগে থেকে হয়েছে? 12 বছর হয়ে গেল। 12 বছর হয়ে গেল। হ্যাঁ, এই রোবোটিক সিস্টেমটা সত্যি আমাদের বাংলা, মানে পশ্চিমবঙ্গে এই প্রথম এনারা চালু করলো। কারণ এর আগে ভারতবর্ষে আছে, কিন্তু এই বাংলা রাজ্যে এই প্রথম মাদার্স হাট কৃষ্ণনগর, মানে নদিয়া জেলার কৃষ্ণনগরে প্রথম করলো। ব্যবস্থাটা দেখুন কত সুন্দর, রোবটকে পাঠিয়ে দিচ্ছে ঠিক খাবারের জায়গায়, ওনারা রোবটের ওপর খাবার চাপিয়ে দিচ্ছে, সেখান থেকে রোবট নিয়ে গিয়ে এত নম্বর ঘরে, এত নম্বর টেবিলে গিয়ে ঠিক দাঁড়িয়ে যাচ্ছে। আর মানে পুরোটাই কম্পিউটার সিস্টেম, দারুণ সুন্দর। আর সব রোবটগুলোর নামই কিন্তু অনন্যা, মানে ফিমেল রোবট, কারণ হচ্ছে এটা মাদার্স হাট, সমস্ত কিছুই মায়েদের নিয়ে এখানকার কাজ কারবার। তাই খুবই সুন্দর ব্যবস্থা, যদি হয় একবার চলে আসুন নদিয়া জেলার এই কৃষ্ণনগরে। এটা যেহেতু মাদার্স হাট, তো এখানে কিন্তু মেয়েদের বোলপুরে যেমন সে একটা মাটির ঘরের মধ্যে বিভিন্ন মেয়েদের সাজের জিনিস বিক্রি হয়, এখানেও কিন্তু সেরকমই ব্যবস্থা রয়েছে। দেখুন সবাই কেনাকাটি করছে, আজকে একটু ভিড়টা কম আছে। আর কি কিনছিস একটু দেখা, কি কিনছিস? এ দেখুন, প্রত্যেকটা দিনই বোধ হয়, দিদি প্রত্যেকটা দিনই বসেন তো এখানে? আচ্ছা আচ্ছা, কোনটা নিচ্ছিস একটু দেখা। দামটা জিজ্ঞেস কর একবার কত। প্যাকেটে লেখা আছে, দেখ, এটা কিন্তু খুব সুন্দর। তাড়াতাড়ি নেই, মেক করেছে, যেতে হবে। যেটাই দেখতে পাচ্ছি সবই সবই ভালো লেগে যাচ্ছে। দেখি দেখি দেখি,
বাহ, দুই কানে দুটো, দু রকম, এটাও ভালো। দেখি দেখি, এই দুটো নিলি তাই তো? কত এটা? 110। আর পার্কিং এর ব্যবস্থা আছে? আর এর ঠিক মানে ন্যাশনাল হাইওয়ে NH-12 এর ঠিক সামনেই এই মাদার্স হাট। খাওয়া দাওয়া হয়ে গেল, রোবট আমাদের খাইয়ে দিয়ে গেল, সেরকমই ব্যাপার। মানে আমরা বসেছিলাম, সমস্ত খাবার ওরা এসে সার্ভ করলো, আর যারা এখানে ফিমেল স্টাফ আছে তারা ওখান থেকে খাবারটা নিয়ে নিয়ে আমাদেরকে দিয়ে দিল, নিজেরাও নিতে পারো। আর আর একটা বেশ ব্যাপার, সেটা হলো যেটুকুনি খেতে পারলাম খেলাম, বাদবাকিটা কিন্তু সুন্দরভাবে প্যাকেটে পার্সেল করে দেওয়ারও ব্যবস্থা আছে। কৃষ্ণগড়ের ইতিহাস, কৃষ্ণগড়ের রাজবাড়ি, গোপাল ভাঁড়, সমস্ত কিছু আগেই আমি ভিডিও করেছি, তবে মাদারসাটে আমি এই প্রথম এলাম, খুবই সুন্দর লাগলো। সব থেকে বড় ব্যাপার, স্টাফদের এত সুন্দর ব্যবহার, মানে খুবই ফ্রেন্ডলি, এইটা সব থেকে আমার ভালো লাগলো। তো চলুন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।